বৌমা বৌমা, আমার একটু পানি দাও না। পানি দাও না, পানি দাও না, পানি দাও না। বা 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 বা, এখানে তিনি নবাবজাদির মতো পায়ের উপরে পা তুলে বসে আছে, আর সে আমাকে হুকুম করছে পানি আনার জন্য। আমি পানি নিয়ে আসব আপনার জন্য। আপনাকে যে বলেছিলাম রান্নাঘরে যে থালা বাসন রেখে এসেছি সেগুলো কে ধুবে? যান, এক্ষুনি থালা বাসন পরিষ্কার করে আসবেন। সকাল থেকে বৌমা অনেক কাজ করছে, আমি আর কাজ করতে পারবো না বৌমা। আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে বৌমা। কি বললেন? আপনি কাজ করতে পারবেন না? কাজ করতে না পারলে আমার বাড়িতে বসে বসে খাওয়া যাবে না। আমার বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। আপনি যদি কাজ করতে না পারেন আমার বাড়ি থেকে বেরিয়ে যান। উঠুন, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। বাবা, এতদিনে আপুরটা বিদায় হলো। আরে কোনো কিছু বলা নেই, কো নেই, হঠাৎ করে তুই এই অবস্থা চলে এলি। তোর এই অবস্থা কেন? হ্যাঁ, কাঁদছিস কেন বল না? ভাই স্যার, এতদিন অনেক সহ্য করছি, আপনাকে বলিনি। আজ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার বৌমা। কি বললি? তোকে ঘর থেকে বের করে দিয়েছে? কত বড় স্পর্ধা! আচ্ছা, আমি তোর ছেলের সঙ্গে কথা বলছি, দেখি ও কি করে। আমি আর ওই বাড়িতে ফেরত যাব না ভাই স্যার। আচ্ছা ঠিক আছে, তোর এখানে যেতে হবে না। তোর ছেলেকে ডেকে আনি, একটা ব্যবস্থা হোক, তারপরে দেখা যাবে কি করবি। আর তুই তো এ বাড়ি থাকতেই পারিস, থাক না, তোর যতদিন ইচ্ছে ততদিন থেকে যা, অসুবিধা কোথায়? আপনি আমাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। এই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে তোর ছেলের বাসাতে বের করে দিয়েছে, তোর ভাই তো বেঁচে আছে, তোকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো? কি করে ভাবলি তুই এটা? শোন, বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা একবার ভাববি না, তুই এই বাড়িতে থাকবি, আগে ফয়সলা হোক, আমি তোর ছেলেকে ডেকে আনি, তারপরে দেখা যাবে তোকে কি করতে হবে, টেনশন করিস না। আমি তোমার মামা বলছি। কেমন আছেন মামা? তোমাদের বাসার সবাই কেমন আছে বলো তো? এই তো সবাই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কি বাসার কোনো খোঁজ খবর রাখো? কেন, কি হয়েছে? তোমার মা কোথায় তুমি কি জানো? বাসায় আছে, আমি বাসায় দেখে এসেছি। তুমি বোধহয় জানো না। কি মামা, কি হয়েছে বলো তো আমাকে। তোমার ওয়াইফ তোমার মাকে যে কতটা যন্ত্রণা দেয় আমাকে মাঝে মাঝে টেলিফোনে জানায়। কি বলছো এসব? তোমার মাকে ওই এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছে। তোমার মা এখন আমার বাসায়, তুমি আমার বাসায় চলে এসো। আচ্ছা মামা, আমি আসছি। সঞ্জিতা, আরে তুমি তুমি কখন এলে? এই যে তোমাকে সারপ্রাইজ দিলাম। কেন, সারপ্রাইজ ভালো লাগেনি? ফোন দিয়ে আসতে পারতে। আমি চিন্তা করলাম আজকে সারপ্রাইজ দিব, তাই অনেকদিন হলো মাকে নিয়ে বাইরে যাইনি, চলো আজকে মাকে নিয়ে বাইরে যাই। মাকে নিয়ে পরে যাবে, এখন চলো তুমি আর আমি যাই। না, আজকে মাকে নিয়ে যাবো। সঞ্জিতা, মা কোথায়? মাকেও তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি শান্ত হও, মা আছে আশেপাশে কোথাও। ওহো, আমি তোমাকে বলতে ভুলে গেছি, মা যেন বাইরে কোথায় যাবে আমাকে বলেছে। একদম চুপ, মা, মামা এদিকে আসো, মিথ্যাবাদী। কিরে, কি হয়েছে? ওর অনেক বড় আস্পর্ধা তোমাকে বের করে দিয়েছে, ওর ক্ষমার যোগ্য না, ওই বের হয়ে যাবে। ওরে বের করে দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? না, এটা সমাধান হবে না, এর জন্য একটা আলোচনার দরকার আছে। ওর বাবা মাকে ডাকো, তাদের সঙ্গে কথা বলার দরকার আছে। আমি বের করেই দিব ওকে, আমার মাকে বের করেছে, আর কত বড় আস্পর্ধা! বলো না, আমার বোনকে অপমান করেছে। এই শোনো,
তুমি তোমার শাশুড়ি পা ধরে মাপ চাও, যাও মাপ চা, মাপ চা। মা আমাকে আপনি খুব মাফ করে দেন, মা আমাকে আপনি মাফ করে দেন, আমি আর আপনার সাথে খারাপ ব্যবহার করব না। মা আমাকে মাফ করে দিন বাবা। আমি তো তোমাকে মেয়ের মতো মনে করি, তুমি কি আমার মায়ের মতো মনে করতে পারিস না? মা আমি আপনাকে নিজের মায়ের মতো দেখব। তুমিকে ক্ষমা করে দাও। মা তুমি মন থেকে ক্ষমা করেছো তো? আরে ও তো এখন থেকে আমার মেয়ে, ক্ষমা করবো না মানে।